गुड इवनिंग स्टूडेंट्स, आज के तुम्हारे इतिहास क्लास रुटीन अनुजाई तो प्रथम परीक्षार चैप्टर छिलो षष्ठ अध्याय पर्यंत छब्बीस पाता पर्यंत पढ़ा छिलो ई पर्यंत। तो एबार शुरू होच्छे सप्तम अध्याय थेके। तो सप्तम अध्याय आछे कि चाषबास ओ स्थायी बासस्थान, और पाता नम्बर देखो, पाता नम्बर होच्छे 27 पाता। তাহলে আমরা আজকে শুরু করি পড়া। আমি তোমাদেরকে এটা পড়িয়ে দিই। প্রথমে আদিম মানুষ প্রথম দিকে ছিল খাদ্য সংগ্রাহক, পশু পালনের জন্য ছোট ছোট দলে ভাগ হয়ে নানা জায়গায় ঘুরে তারা যাযাবর জীবন কাটাতো। তাহলে আমরা জানি পশু পালনের জন্য ওরা কখনোই এক জায়গায় থাকতে পারতো না, কারণ এক জায়গায় পশুরা খেতে খেতে ওখানে পশুদের খাবার শেষ হয়ে যেত, তখন তাদেরকে অন্য জায়গায় যেতে হতো, তখন তারা যাযাবর জীবন কাটাতো। সেই পশুদের খাবারের জন্য নদীর ধারে পশু চড়াতে গিয়ে আদি মানুষেরা দেখল যে ঘাসের ডগায় প্রচুর দানা হয়েছে, সেই দানা গরু বা মহিষরা খুবই পেট ভরে খেত। একদিন মানুষও সেই দানা খেয়ে দেখল তা সুস্বাদু, মানে ঘাসের যে দানাগুলো হয় সেই দানাগুলো নাকি খেতে ভালো। আদি মানুষরা সেই দানাগুলো খাদ্য হিসাবে গ্রহণ করলো। আদিম মানুষ লক্ষ্য করলো সেই দানাগুলি মাটিতে পড়ে তা থেকে নতুন গাছ জন্মায়। তাহলে ওরা তো জানতো না গাছ কিভাবে জন্মায়, তখন ওরা এটা একটা আবিষ্কার করলো। কি করলো, যে দানাগুলো যদি মাটিতে পড়ে তাহলে সেখান থেকে আবার নতুন একটা গাছ জন্মায়। মানুষ তখন ভাবলো ওই দানা মাটিতে ছড়িয়ে দিলে প্রচুর গাছ হবে, তাতে আবার দানা হবে, এতে খাদ্যের অভাব থাকবে না। আদিম মানুষ তখন ওই দানা গাছের মাটিতে ছড়িয়ে দিল, তা থেকে আবার নতুন গাছ জন্মালো, তাতেও আবার নতুন দানা জন্মালো। তারপর মানুষ গাছের ডাল সরু করে কেটে লাঙলের মতো তৈরি করে চাষের কাজে ব্যবহার শুরু করলো। প্রথম প্রথম মেয়েরাই চাষাবাদ করত, পরে সেই কাজে পুরুষরাও যোগ দিল। তাহলে প্রথমে কারা চাষ করত, মেয়েরা। প্রথমে মানুষ নিজেরাই লাঙল টানত, কিন্তু লাঙল টানতে কষ্ট হতো, তাই এই কাজে গরুকে ব্যবহার করলো। এইভাবে চাষাবাদ করতে করতে নিজেদের খাদ্য তারা নিজেরাই ফলাতে শুরু করলো। মানুষ প্রথমে গম ও যবের চাষ করলো। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে প্রথম কোন দুটো জিনিস চাষ করেছিল, প্রথমে চাষের ফসলের কোন ফসল চাষ করেছিল, তাহলে গম ও যব, এইটা অ্যান্সার হবে। পরে তারা ধান, ভুট্টা, জোয়ার এবং নানা ধরনের ফল ও সবজি চাষ করতে শুরু করলো। তারপর তারা চাষের জন্য পাথর ঘষে খোস্তা নিড়ানি, তারপরে হচ্ছে কি মাটি চষার জন্য পাথরের মুখটা সরু করে লাঙল তৈরি করতে লাগলো। খাদ্য সংগ্রাহক মানুষ হয়ে উঠল খাদ্য উৎপাদক। তাহলে প্রথমে ওরা খাদ্য সংগ্রাহক মানে কি, খাদ্য সংগ্রহ করত, মানে যেখান থেকে পারত খাবার জোগাড় করত। তারপরে ওরা কী করলো, খাদ্য উৎপাদক মানে তৈরি করা শুরু করলো, নিজেরাই নিজেদের খাবার তৈরি করতে শুরু করলো। তারপরে কী বলছে, চাষের প্রয়োজনে নদীর কাছেই তারা প্রথম ঘর নির্মাণ করলো, কারণ নদীর কাছে করলে ভালো হয়, কারণ নদীর জলটা তাহলে পাচ্ছে চাষের জন্য। জলাভূমি ও নদীর ধারে চাষের জমি পাশে লতাপাতা কাঠ ও মাটি দিয়ে স্থায়ীভাবে ঘর বেঁধে বসবাস করতে শুরু করলো। এর ফলে ফসল পাহারা দেবার কাজটাও সহজ হলো। চাষাবাদ করার ফলে একসঙ্গে প্রচুর ফসল উৎপন্ন হতে থাকলো। এত ফসল একসঙ্গে খাওয়া যায় না, বাড়তি ফসল, তাই ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা কথা তারা ভাবলো। একসাথে তো সব খাওয়া যায় না, তার জন্য আমাদের সঞ্চয় করতে হয়, রাখতে হয় কোথাও। তখন তারাও সেই কথাটা ভাবলো। সেই সঞ্চিত ফসল রাখার জন্য তারা বড় বড় পাথরের ঘর তৈরি করতে থাকলো, একে বলে গোলা। এভাবে খাদ্য সমস্যার সমাধানের পর মানুষের হাতে অবসর সময় অনেক। এই অবসর সময়ে তারা নতুন ধরনের হাতিয়ার তৈরি করলো, তুলো চাষ করে তার থেকে সুতো তৈরি করে নতুন যন্ত্র মাকুর সাহায্যে কাপড় বুনতে শিখলো। এক জায়গায় দীর্ঘদিন থাকার ফলে মানুষের বসতি গড়ে উঠল। এইভাবে ধীরে ধীরে গ্রাম গড়ে উঠল, তারপর সমাজ তৈরি হলো। এইভাবেই ধীরে ধীরে সভ্যতা আরও উন্নত হলো। তাহলে এটা হচ্ছে এই চ্যাপ্টারটার পড়া ছিল। এবার আমরা কোশ্চেন অ্যান্সার করব। তাহলে প্রথম কোশ্চেন অ্যান্সার কি, মানুষ কিভাবে ফসল ফলাতে শিখল, মানুষ দেখল ঘাসের দানা মাটিতে পড়ে আবার গাছ জন্মায়, তখন তারা মাটিতে বীজ ছড়িয়ে দিল, তা থেকে নতুন ফসল ফলতে শুরু করলো। আমরা প্রথমেই পড়লাম
যে ওরা যখন দেখলো যে ঘাসের দানা মাটিতে পড়লে আবার নতুন গাছ জন্মাচ্ছে, তখন থেকেই তারা ওই মাটিতে বীজ ছড়িয়ে দিত এবং নতুন ফসল সেখান থেকে ফলতো। মানুষ চাষ করার জন্য প্রথমে কী ব্যবহার করলো? মানুষ চাষ করার জন্য প্রথমে গাছের ডাল সরু করে কেটে লাঙলের মতো করে সেটাকে ব্যবহার করতো। তাহলে অ্যান্সারটা কী হবে? গাছের ডাল, প্রথমে গাছের ডাল। মানুষ প্রথমে কারা চাষাবাদ শুরু করে? প্রথমে মেয়েরা চাষাবাদ শুরু করে। মানুষ চাষের কাজে গরু ব্যবহার করলো কেন? লাঙল টানতে খুব কষ্ট হতো, তাই তারা চাষের কাজে গরুকে ব্যবহার করতো। তাহলে প্রথমে তো তারাই চাষ করতো, তারা যখন দেখলো লাঙল টানাটা খুব কষ্টকর, তখন তারা গরুকে এই কাজে ব্যবহার করতো। মানুষ প্রথমে কোন কোন ফসল চাষ করতো? মানুষ প্রথমে ধান ও যবের চাষ করতো। মানুষ গোলা তৈরি করলো কেন? খাবার সঞ্চয় করে রাখার জন্য, এই যে সঞ্চিত ফসল রাখার জন্য গোলা বানালো। আদি মানুষ কী দিয়ে ঘর বানাতো? গাছের ডালপালা আর পাতা দিয়ে ঘর বানাতো। মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করলো কেন? চাষের কাজ দেখাশোনা করার জন্য মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করলো। তাহলে আজকে তোমাদের এইটুকুই পড়া থাকলো। তোমাদের হোম টাস্ক থাকবে, এই কোশ্চেনগুলো পুরো 1 থেকে 8 পর্যন্ত সম্পূর্ণ কোশ্চেনগুলোর অ্যান্সার মুখস্ত করবে, তারপর খাতায় লিখবে, তারপরে আমাকে ছবি তুলে পাঠাবে। এটা তোমাদের হোম টাস্ক, একদম মুখস্ত করবে তারপরেই লিখবে। তাতে যদি সব না হয়, অল্প একটু হয়, তাও ঠিক আছে, যতটুকুই হয় ততটুকু পড়ে মুখস্থ করে খাতায় লিখবে। আশা করি সবাই করবে এই কাজটা। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, পরে আবার কালকে দেখা হবে। সবাই ভালো থেকো।